হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছে। সো কোনো রকম কোনো নোটিফিকেশান ছাড়া, কোনো রকম কোনো পোস্ট ছাড়া, কোনো রকম কোনো কি বলবো মানে আপনাদেরকে ইনফর্ম করা ছাড়াই লাইভে চলে আসলাম, সারপ্রাইজ লাইভ। কারণ এমন একটা জিনিস আমাদের কাছে রিস্টক হয়েছে যেটার জন্য আসলে আমি পোস্ট দেওয়া পর্যন্ত ওয়েট করতে পারলাম না। সো ভাবলাম আজকে আমি নিজেই পোস্ট হয়ে যাই, নিজেই আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিই যে কী চলে এসছে। এবং আমাদের শোরুম অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে এবং ক্লোজ হওয়ার জাস্ট 10 মিনিট আগে আমাদের হাতে এসে পৌঁছেছে। আমাকে একটু ক্যাটালগটা দাও, কোনটা এসেছে দেখেন তো। এটা কিন্তু আমরা লাইভ করিনি, তাই না? এটা আমরা লাইভ করিনি, আজকেও লাইভ হবে না। জাস্ট আমি আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই। সো কলমকার প্রথমবার বাংলাদেশে কলমকার ঈদের সিজনটা আপনারা সার্চ করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ এটা আমি বলবো যে গয়না বাক্স প্রথম কলমকার হাতে পেয়েছিল, আলহামদুলিল্লাহ। নর্মালি কলমকার দেখা যায় যে শিপমেন্ট থেকে নামতে নামতে আমরা 2 নম্বর বা 3 নম্বর হয়ে যাই, বাট এইবার কলমকার যারা আমাদের কাছ থেকে নিয়েছেন সবার আগে কলমকার হাতে পেয়েছেন। সো ইনশাআল্লাহ আমাদের প্রথমবার শেষ হয়ে দ্বিতীয়বার আমাদের স্টক হয়ে গিয়েছে কলমকার। সো কলমকার চলে এসেছে আবারও। সো ইনশাআল্লাহ আবার যারা প্রথমবার অনলাইনে মিস করে গিয়েছেন, ঘুম হরণ করতে হাজির একদম, উইদাউট ইনফরমেশন। ইয়াস, উইদাউট ইনফরমেশন। সো এটার জন্য আমি লাইভে আসলাম। দেখেন পিছনে লাইট অফ হয়ে যাচ্ছে। সো অলরেডি শোরুম বন্ধ, মানে অলরেডি ক্লোজ মার্কেট। আমরা জাস্ট বলে 10 মিনিটের সময় হাতে নিয়েছি যে এত 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 সুন্দর একটা ক্যাটালগ রিস্টক হয়েছে, এটার জন্য আমি জাস্ট পেজে পোস্ট দিব বা আমার আসলে তর্সই ছিল না। সো মাত্র যা শোরুম ক্লোজ হওয়ার আগে 10 মিনিট আগে আমাদের হাতে কলমকারের সুন্দর এই ড্রেসগুলো চলে এসেছে। সো প্রত্যেকটা ড্রেস আপনারা কলমকারের 15টা ড্রেস আছে, 15টাই খুবই খুবই সুন্দর। আমি চেষ্টা করবো একটা দুইটা জাস্ট আপনাদের এখন দেখিয়ে দিতে। আপু চলে এসেছে আপনার অসাধারণ লাইভ দেখার জন্য, আহারে থ্যাংক ইউ সো মাচ আপু। বাট আমি আজকে আপনাদেরকে দেখাবো না কলমকার, আপু আমরা দেখাই না আসলে নর্মালি, বা এটা আসলে লাইভ করার কিছু নেই। কেন কিছু নেই বলেন তো? যারা অলরেডি কলমকার হাতে পেয়েছেন দে নো ভেরি ওয়েল। সো কলমকার ড্রেস নর্মালি এত বেশি পার্ট বাই পার্ট থাকে, এগুলো হাই এন্ড যেসব ড্রেস থাকে, ব্র্যান্ড থাকে আপু, মারিয়াবি, কলমকার, ইজনিক, বারুক, এগুলো দেখা যায় এক একটা ড্রেসই, যেগুলো লাক্সারি আইটেম সেগুলো এক একটা ড্রেসই দেখা যায় আপু 10টা 12টা 15টা, হ্যাঁ 18টা, এরকম করে পার্ট বাই পার্ট টুকরা 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 হিসেবে থাকে। সো এগুলো যদি টুকরা টুকরা আমি আপনাদেরকে লাইভে দেখাতে যাই, না আপনারা লাইভ দেখে মজা পাবেন, না আমি দেখে মজা পাবো। সবচেয়ে বেটার হয় কি জানেন, এই ড্রেসগুলো কিনতেও হয় ক্যাটালগের ছবি দেখে। ক্যাটালগে যা দেখবেন এক্স্যাক্টলি ড্রেস এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেম ওটাই থাকে। সেজন্যে যেটা করতে হয় গিয়ে, ক্যাটালগের ছবিটা দেখে আপনার কাছে যে ড্রেসটা পরতে ইচ্ছা করবে, আপনি হচ্ছে গিয়ে জেসমিন জেসমিন শারমিন নিজুম আপু 20 বার না আপু, এমনও হতে পারে যদি আপনি লেট করে আসেন, আপনি যদি 200 বার, আমি প্রাউড থেকে বলছি না আপু, বাট দিস ইজ ফ্যাক্ট। আপনি যদি আপু একটা জিনিস, একটা খুব ডিমান্ডিং জিনিস লাইভ হয়ে গেল, আপলোড হয়ে গেল, তার আপনি আরও 3-4 ঘন্টা পরে আপনি এসে আমাদের কাছে জিনিসটা চাইলেন, হয় কি আপু থাকে না? কেন থাকে না বলেন? আপনি 3-4 ঘন্টা, আমি কিন্তু কখনো আমার লাইফ কিন্তু কাউকে বলি না শেয়ার করে দেন। আপনারা জীবন আমার মুখ থেকে শুনছেন যে আপু আমার লাইফটা শেয়ার করে দেন, আমি গিফট দিব, আমার লাইফটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করেন সবাইকে, এই কথাটা আমার মুখ থেকে কখনো শুনছেন? কখনো শুনবেন না আপু। তারপরও আলহামদুলিল্লাহ আমি কিন্তু কোনো প্রমোটার দিয়েও লাইভ করাই না, আমার পেজে কোনো নায়িকা আসে না, কেউই আসে না। গয়না বাক্স আমার পেজ, গয়না বাক্সর আমার প্রোডাক্ট, আমার প্রোডাক্ট নিয়ে আপু আমি লাইভে আসে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আমি আপনাদেরকে ডিসক্রাইব করি। গয়না বাক্স বলতে আপনারা আমাকে দেখেন, আমার কাছ থেকে জিনিস নেন, আমার মুখের কথার উপরে আপনারা এত বিশ্বাস করেন, আমাদের আমার উপরে আপনাদের এত আস্থা। সো গয়না বাক্সের আপু যেটা হয়, আমরা কোনো রকম কোনো প্রমোশনে যাই না, কোনো কিছুই করি না, আমাকে আপনি কোথাও অ্যাওয়ার্ড নিতেও যাইতে দেখবেন না, আমি কোনো সাথে নাই, কোনো পাচে নাই, আমি সারাক্ষণ আমার কাজই করি। বাট তারপর আপু আমাদের লাইভ শেষ হবে, লাইভ শেষ হওয়ার 1 ঘন্টা পরে চেক করবেন, দেখবেন 50,000 রিচ পার হয়ে গিয়েছে। আমি একটা বুস্টও করি না, আমি জিন্দেগানের একটা দেখেন, আমি উইদাউট নোটিফিকেশান লাইভে আসছে 1.3K হয়ে গিয়েছে। সো এই আপুগুলো আলহামদুলিল্লাহ ভালোবেসে আসে, প্লাস হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্ট পছন্দ করেন এবং জানেন যে আমাদের প্রোডাক্ট কীরকম হয়, তো সেই আস্থা থেকেই কেনেন আপু। আমি কিন্তু কখন, আপনারা বলেন এতদিন থেকে 4-5 বছর থেকে আমাকে লাইভ করতে দেখছেন, জীবনেও আপনারা আমার মুখে শুনতে শুনবেন না যে আপু লাইভটা একটু শেয়ার করে দেন। সো এটার জন্য যেটা হয় আপু, যদি আমাদের প্রোডাক্টগুলো খুব সিলেক্টিভ থাকে আলহামদুলিল্লাহ, গয়না বাক্স এই জন্যই এক চেটিয়া একইভাবে দেখা যাচ্ছে সোল্ড আউট করে আসছে। কেন? আলহামদুলিল্লাহ আমি যেই জিনিসটা আপনারা বাছাবাছি করবেন, 20টা প্রোডাক্ট থেকে একটা প্রোডাক্ট বাঁচবেন, সেই বাছাটা আমি করে দিই সবসময়। 1.5K হয়ে গিয়েছে এখন, সো সেই বাছাটা কিন্তু আপু আমি করে দিই। সো যার কারণে হয় কি আপু, আমার পছন্দের সাথে আপনাদের পছন্দ এত মিলে যায় যে প্রোডাক্ট থাকে না। এবং আমি এটাই চাই আপু, আপনি 10টা না, আপনি 1টা প্রোডাক্ট কিনেন, কিন্তু কেনার মতো একটা প্রোডাক্ট কিনেন, যেন যখন আপনি পরবেন মানুষেরও বলতে হবে না, আপনার যেন নিজের মধ্যে স্যাটিসফ্যাকশন লেভেলটা থাকে যে আরে চরম একটা ড্রেস পরেছি। সো এনিওয়েজ যেটা হবে আপু, আমি আবারও ছবিগুলো পোস্ট করে দিব, বা ছবি পোস্ট করা আছে আমি হয়তো শেয়ার করে দিব। কলমকার ড্রেসগুলো আপু কেউ মিস করবে না। প্রাইসটা আমি আগেই বলে দিই, এর আগেবার আমি প্রাইস বলি নাই, সো এবার প্রাইসটা বলে দিই। হোপফুল ইনশাল্লাহ এতক্ষণে অনেকেরই কলমকার চলে এসেছে, আপনারা প্রাইসটা নিজেরা জাস্টিফাই করতে পারবেন যে কী দামে পাচ্ছেন। কলমকার ঈদ কালেকশন পেয়ে যাচ্ছে শুধুমাত্র 5,200
2200 টাকা। হ্যাঁ, তো শুধুমাত্র পেয়ে যাচ্ছেন 5200 টাকা। সো যারা নিয়েছেন তারা জানেন যে কি পরিমাণ একটা কি অ্যাফোর্ডেবল একটা রেঞ্জের মধ্যে একটা কলমকার নিয়েছেন। সো আমি বেশি না 4-5টা ড্রেস যতটুকু পারি আপু আমি দেখিয়ে দেবো, সো দ্যাট আপনাদের একটা আইডিয়া থাকে। নিঃসন্দেহে নিঃসংকোচে যেন চোখ বন্ধ করে নিয়ে নেন। হ্যাঁ আচ্ছা আপু, আমার পরা জামাটা এটাও কালামকার, কিন্তু এটা গতবারের কালেকশন ছিল, আজকে নতুন করে কালামকার এসছে শুনে আমি তাড়াতাড়ি করে আপনার আলমারি থেকে আমার জামাটা খুঁজে বের করছি যে একটা কালামকার ড্রেসের নাহলে আল্লাহ সরি ভাইয়া। দেখেন আমার জামাটা কিন্তু টুকরা 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 টুকরা, আমার জামাটার মধ্যে 8-10টা টুকরা ছিল। আমার পুরো জামাটা এখানে পুরো সামনের যে পোর্শনটা আছে এটা একটা টুকরা ছিল, তারপর এই যে নিচের যে পোর্শনটা আছে এটা একটা টুকরা ছিল, তারপর ওড়নাটা এরকমই ছিল, ওড়নাটার মধ্যে কোনো কিছু ছিল না, হাতের পোর্শন পুরোটাই টুকরা 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 টুকরা। এটা কিন্তু এরকম করে এমব্রয়ডারি করে কিন্তু হাতটা এরকম করে বসানো হয়েছে। হ্যাঁ তো আমার ড্রেসটা কিন্তু কী চাচ্ছ বলো, দুজনেই কানাকানি কী করতেছ, এটা দেখা যাচ্ছে না, সমস্যা নাই। সো যেটা এখন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সো এটা হচ্ছে কালামকার ড্রেসগুলো, একটা দুইটা ড্রেস আমি দেখিয়ে দেবো যাতে করে যাদের কনফিউশন ছিল না থাকে। আর আমার ড্রেসটাও কিন্তু আপু এরকম পার্ট বাই পার্ট টুকরা টুকরাই থাকে, সো এগুলো সেট করার পর অ্যাসেম্বল যখন করে টেইলার যখন বানায় তখন এরকম সুন্দর একটা ড্রেস হয়ে যায়। সো আমি জাস্ট একটা ড্রেস আপনাদেরকে দেখাই, আপনারা বুঝে যাবেন ভাই আমাকে ওটা দাও, ওটা ছবিটা বড়। সো একটা ড্রেস আমরা একটা দুইটা তিনটা চারটা ড্রেস আমরা দেখাই। হ্যাঁ আপু আপনার কালেকশন খুবই সুন্দর, আমি একটা নিয়েছি আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যে কটা পারি আমি একটু দেখিয়ে যাই, একটা দুটো দেখালে বুঝতে পারবেন। সো প্রথম ড্রেসটা দেখাই, তারপর আবার মাঝের থেকে একটা দেখাবো, শেষ থেকে একটা দেখাবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, কোড নাম্বার হচ্ছে 1। সো চলেন এই রেড ড্রেসটা আমরা দেখি, আমি না এখান থেকে অনেক কটা নিয়েছি, তার মধ্যে এটাও একটা। সো পরে বলবেন আপু তুমি সবচেয়ে সুন্দরগুলো নাও, এটার জন্য আমি দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের কোনো কনফিউশন না থাকে। সো আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে প্রথম ড্রেসটা। সো দেখেন এটা কিন্তু ব্যাক পার্টটা, হ্যাঁ ব্যাক পার্টটা কিন্তু এরকম করে পেয়ে যাচ্ছেন। আর ফ্রন্টের ভাই আমাকে ছবিটা লাগবে, তুমি ঢুকাই ফেললে লাভ নাই, আমি দেখতে পাবো না। সো আমাকে একটু মিলায় যেহেতু মিলায় দেখুন, লালটা কি সুন্দর, আমার এবার কী জানি হয়েছে আমি জানি না, আমি লালের প্রেমে পড়ছি, আমি কারিজমা থেকে লাল রাখতেছি, আমি বারুক থেকে লাল রাখতেছি, আমি কী যারা শাহজাহান থেকে রেড রাখছি, তারপর মারিয়াবি থেকে রাখছি, এখন এটা থেকেও রাখলাম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে প্রথম কোডটা, কোড নাম্বার 1, না নিলে মিস আর কিছু বলবো না। সো দেখেন এটার সাথে কী আছে, এটার সাথে হচ্ছে গিয়ে গলার কাছে কী সুন্দর করে একটা প্যানেল, অলরেডি দেখেন আমি কিছুই ধরি নাই, তারপরে কিন্তু দুইটা পার্ট হাতে চলে এসেছে। এরপরে এটা হচ্ছে উপরের অংশটা, উপরে যেটা খুব সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে কিচ্ছু আজকে দেখা দেখি টাইম নাই, কেমনে যে আসি। সো এটা হচ্ছে কি গলার পোর্শনটা, এখানে পুরো একটা এমব্রয়ডারি একটা প্যানেল পাচ্ছেন। আচ্ছা ড্রেসের সামনে কি শুধু এতটুকু থাকবে আর কিছু থাকবে না, এই যে দেখেন। সো সাইডের যে দুটো অংশ, সাইডের দুটো অংশ এখান থেকে সুন্দর করে এমব্রয়ডারি করে ছবিটার সাথে মিলালে বুঝতে পারবেন। সো সাইডের দুটো অংশ এখানে এমব্রয়ডারি করে এটা উল্টা পাশে, হ্যাঁ শাবাশ, এই যে। সো সাইডের দুটো অংশ এখান থেকে কিন্তু অ্যাড হয়ে যাবে। সো ড্রেসটা যখন পরবেন দুই পাশ থেকে এরকম এমব্রয়ডারি, সামনে এরকম এমব্রয়ডারি, তার সাথে এমব্রয়ডারির উপর আবার ইয়ক বসবে। সো ফ্রন্টের প্যানেলটা কিন্তু এরকম করে পাচ্ছেন। এরপরে দেখেন আরও কী আছে, এই ড্রেসগুলো কেন লাইভ হয় না আপু, আমি যে প্রথমবার আপনাকে জিজ্ঞাসা করেছেন আপু লাইভ হবে কিনা, আমি যে বলছি না আপু হবে না, এটাই কারণ আপু এগুলো প্রত্যেকটা পার্ট বাই পার্ট থাকে, এত পার্ট কেমনে দেখাবো বলেন। সো এগুলো ড্রেসের সাথে যেরকম ছবি দেখবেন ওরকমই সব কিছু পেয়ে যাবেন। সো এটা দেখেন খুবই সুন্দর একটা প্যানেল আছে, একটা প্যানেল আছে এটা হচ্ছে গিয়ে আপনার ফ্রন্টে ব্যাকে ইউজের জন্যে, আর দাও এখানে আরও একটা প্যানেল আছে হোপফুলি এটা স্লিভের জন্যে। সো যা যা ছবিতে দেখবেন সব কিছু এখানে এভাবে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে গিয়ে স্লিভসের প্যানেল, আর এটার সাথে হচ্ছে গিয়ে এটা হচ্ছে জামার নিচে আবার ইউজ করার জন্যে আপনি আরেকটা প্যানেল পেয়ে যাচ্ছেন। হ্যাঁ সো কেটে 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 সুন্দর করে জামার নিচে এটা লেজ স্টাইলে বা ট্যাসেল স্টাইলে ইউজ করার জন্য আরেকটা প্যানেল দিয়ে দিয়েছে। এখন এটার সাথে পড়ে যাচ্ছে না, আচ্ছা দেখ একটা পড়ুক, সমস্যা নেই ওটা লাগবে না, তুমি আমাকে ওড়নাটা দাও। সো এখন এই প্যানেলগুলো ধরো, আমি জাস্ট আপনাদেরকে একটা দুইটা ড্রেসের আইডিয়া দিয়ে দেই আপু, সো দ্যাট আপনারা কালামকারগুলো ছবি দেখান। এখনও কিন্তু পেজের মধ্যে ছবি পোস্ট করা আছে আমাদের, চাইলে একটু নিচের পোস্ট থেকে ছবি দেখে পছন্দের ড্রেসটা যেটা আপনারা আগে পান নাই, হয়তো আমরা সোল্ড আউট বলেছি সেল হয়ে গেছে, এখন নিয়ে নিতে পারবো। ওড়নাটা দেখেন প্লিজ, এই ড্রেসটা আমি কেন রাখবো না আমাকে একটু বলেন, ওড়নাটা এত সুন্দর, প্রথম ড্রেসটা এত সুন্দর যে একদম মানে ঘুম হারাম করে নেয়, আপনারা বলেন না, সো এরকম ঘুম হারাম করে নেয় আরেকটা ড্রেস। সো পুরো ওড়নাটা খুবই সুন্দর করে স্ট্রাইপসে পেয়ে যাচ্ছেন, হ্যাঁ কাতানের মধ্যে স্ট্রাইপসে পেয়ে যাচ্ছেন। সো এক একটা ওড়নার ফিচার আপু এক এক রকম, যেই রকম ছবিতে যেরকম যা দেখবেন, কিছু আছে কোটা নেটে, কিছু আছে এরকম, কিছু আছে অর্গেনজা, সো এরকম করে দেখে নেবেন। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 1, এটার সাথে আপনারা প্যান্ট না আমাকে দাও, আমি দুই নাম্বার দেখাবো না, আমি মাঝখান থেকে দেখা দেবো, একটা দুইটা ড্রেস দেখাবো, কারণ সময়ও নাই আর এগুলো ছবি দেখলে বোঝা যায় প্যান্টের কাপড়টা এরকম পাচ্ছেন। সো এগুলো প্রাইস পাচ্ছেন শুধুমাত্র 5200 টাকা, আমি আবারও বলছি এটা কিন্তু সেকেন্ড টাইমের জন্য আমাদের কাছে রিস্টক হলো, এটা কিন্তু সেকেন্ড টাইমের জন্য আমাদের কাছে রিস্টক হয়েছে। হ্যাঁ সো প্রথমবার এসেছিলো, প্রথমবার এসে শেষও হয়ে গিয়েছে, দুই শোরুম থেকেও শেষ, ধানমন্ডি শোরুমে মনে আমি শুধু দুই পিস দেখে আসছি। সো এখন আবার এসছে, এখন আবার পাবেন। সো এরপর আমি আরেকটা ড্রেস দেখাবো, এই ড্রেসটা খুবই সুন্দর, এটা আমি রাখছি, থামো এই যে এটা আমাকে, এটা দাও না, 8 নম্বর ড্রেসটা দাও না প্লিজ,
আচ্ছা, আমি আরেকটা ড্রেস রেখেছি, এই ড্রেসটা আপনাদেরকে আমি একটু দেখাতে চাই, কারণ ড্রেসটা এত সুন্দর, ছবিতে আপনারা কী বুঝে আমি জানি না আপু, যারা আপনারা নিয়েছেন কী দেখে নিয়েছেন, বা ড্রেসটা সামনাসামনি আমি টেলারে যখন দিব খোলার পরে আমার মাথাটা জাস্ট নষ্ট হয়ে গেছে। সো সবগুলো ড্রেসই সুন্দর আপু, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ড্রেস সুন্দর, বাট যেগুলো ড্রেস আমার কাছে মনে হচ্ছে যে লাইভে দেখালে আপনাদের জন্য ডিসিশন নিতে ইজি হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপু কালামকার সবসময় পাকিস্তানি ব্র্যান্ড আপু, ইন্ডিয়ান না। সো এখন আমি যে ড্রেসটা দেখাবো, দিস ইজ কোড নাম্বার 8। সো ছবিটা আমি আপনাদেরকে একটু দেখাই, ছবিটা দাও, আমাকে ড্রেসটা দাও। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, এখানে একটু বেশি নীল আসছে, এখানে পুরাই নেভি ব্লু আসছে, ড্রেসটা কিন্তু নেভি ব্লু না, এটা একদমই একটা টরে কালার আছে না, যে টরে কালারটা আমরা বলি টরে কালার বা টিল কালার, এটা হচ্ছে সেই টরে বা টিল কালারের উপরে। হ্যাঁ, সো ড্রেসটা যেরকম দেখছেন, এটা কালারটা নীল এসেছে ছবির মধ্যে, একদমই জাস্টিফাইড না। ড্রেসটা কি পরিমাণ সুন্দর আপনারা দেখেন। সো আমি ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি, ফুল ড্রেসটার মধ্যে শিফলি কালারটা দেখে আপনারা প্রেমে পড়ে যাবেন। আপু আমার ড্রেসটার, এগুলো ড্রেসের অনেক লেন্থ আছে আপু, আমি যতটুকু লেন্থ ছিল আমি পুরো মডেলের মতো করে বানিয়েছিলাম, এই ড্রেসগুলো একটু লং করে বানিয়েছে, আমিও লং করেই বানিয়েছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 8, এটা আমি জাস্ট দেখা মাত্র আমার কাছে মনে হয়েছে এটা লাগবে, আমি দূরে যাবো, কালারটা আরও ভালো বুঝতে পারবেন, কাজটা বোঝানোর জন্য আমি কাছে আসলাম। পুরো ড্রেসটার মধ্যে আপু এরকম করে শিফলিক এমব্রয়ডারি পাবেন, পুরো ড্রেসটার মধ্যে, সো পুরো ড্রেসটার মধ্যে শিফলিক এমব্রয়ডারি করা পাবেন, অনলাইনে বুক করা যাবে আপু, অনলাইন মানে স্টক এসেছে বলেই তো দেখাচ্ছি, শোরুমও পাবেন ইনশাল্লাহ, অনলাইনেও পাবেন। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা দেখেন, কালারটা প্রথমত দেখবেন, কালারটা হচ্ছে এরকম পুরোটার মধ্যে শিফলিক এমব্রয়ডারি, এবং এটা হচ্ছে গিয়ে গলার কাছে নেক পোর্শন যেটা আছে, নেক পোর্শনের মধ্যে এটা অনেকগুলো এমব্রয়ডারি পোর্শন আছে, এটা তার মধ্যে এটার, ভাইয়া তুমি একটু আমাকে হেল্প করবা, এটা নিচের যে পোর্শনটা আছে নিচের টাগে দাও, ওই যে হ্যাঁ হ্যাঁ ওটা। সো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই, গলার কাছে এটা আসলো, এরপরে নিচেরটুকু দেখেন, নিচেরটা কী পরিমাণ সুন্দর, একটু ধরবা ভাইয়া যাতে বোঝা যায় জিনিসটা। সো এখানে নিচে হচ্ছে একদম ড্রেসের নিচে খুবই সুন্দর করে দাও, আমাকে এই পাশটা দাও, আমি ধরতেছি তুমি এই পাশটাকে সোজা করে ধরো। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের যে নেক পোর্শনের অংশটা আছে এটা, আর এটা হচ্ছে ড্রেসের নিচে যে পেটা এমব্রয়ডারি পোর্শনটা আছে এটা হচ্ছে সেটা। সো পুরোটার মধ্যে এরকম করে পেয়ে যাবেন, ছবিটা দেখলে বুঝবেন আপু ড্রেসটা কী পরিমাণ যে সুন্দর। এটার সাথে এটা হচ্ছে গিয়ে স্লিভস, এবং স্লিভসের ও আচ্ছা ড্রেসের নিচে আরেকটা প্যানেল আছে, যে এটা ড্রেসের নিচে দিয়েছে, এটা দাও, এটা দাও, ড্রেসটার নিচে যে মোটা প্যানেলটা দেখালাম এই প্যানেলটা, এই প্যানেলটার নিচে আরেকটা সুন্দর প্যানেল পড়বে। সো এই প্যানেলটা যেটা লেজ আকারে হবে, যেটা আমি আপনাদেরকে একটা কারিজমার রেড ড্রেস পরেছিলাম ওটার নিচে আমি এরকম করে নিয়েছিলাম আলাদা করে, সো ওটা এখানে দেয়াই আছে, অর্থাৎ আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট আপনার টেলার অ্যাড করে নেবে। এরপরে স্লিভের সাথে এক্সট্রা ইউজ করার জন্য এরকম দিয়েছে, প্লাস হচ্ছে গিয়ে স্লিভসের আরেকটা লেজ পেয়ে যাচ্ছেন, ছবিতে যা যা আছে অ্যাজ ইট ইজ ইউজ করার মতো পাবেন। এবং এটার যে জিনিসটা না দেখালেই না, যেটার জন্য আসলে আমি এত লোভে পড়ে ড্রেসটা দেখালাম, এবার এটা একটু ওড়নাটা আমি একটু দেখাবো আপনাদেরকে, আমি এটা গলাটা জাস্ট ধরে তারপর ওনাটা দেখাই, এত স্মার্ট একটা ড্রেস। সো এবার এটার ওনাটা দেখেন, ওনাটা একটা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং আমার মনে হয় আমি এত থিনেস্ট সিল্ক, মানে এই সিল্কটা আমি মনে হয় অনেক দিন কোনো ড্রেসের মধ্যে দেখি না, এত এত লাইট ওয়েট এবং এত থিনেস্ট একটা ড্রেস। সো যারা এর আগের বার কোড নাম্বার 8 নিয়েছেন, দে নো ড্রেসটা কী পরিমাণ সুন্দর, এবং ওনাটা এত সুন্দর করে সিল্কের মধ্যে সেলফ একটা প্যাটার্ন করা আছে, ডিজিটাল প্রিন্ট করা আছে, পাড়ের কাছে দেখেন শাড়ির মধ্যে যেরকম করে একটা জারি পাড় থাকে ওরকম করে জারি পাড় করা আছে। সো এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 5,200 করে, আমি লাগলে আবারও ছবি আপলোড করে দেবো, যেহেতু এসেছে আপু আমি চাই না ঈদে কেউ কালামকার একটা মিস করেন। সো ইনশাল্লাহ শোরুমে পাবেন, অনলাইনে আমি ছবি আপলোড করে দেবো, ওখান থেকে দেখে আবারও নিতে পারবেন। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের প্যান্টটা। সো ব্যাকপার্টটা আপনারা সলিডে পেয়ে যাচ্ছেন, এবং ব্যাকপার্টে ইউজের জন্য কিন্তু আলাদা করে প্যানেলস আছে, সুন্দর ওনাটা আমি দেখিয়ে দিলাম। সো দুটা ড্রেস আমি দেখিয়ে দিলাম, আর মনে হয় আমি দেখাতে পারবো না, জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আমি মোটামুটি দুটা ড্রেস দেখালাম, যে প্রত্যেকটা ড্রেস যেরকম করে ক্যাটালগে থাকবে ঠিক একই রকম করে আপনারা পেয়ে যাবেন। জাস্ট আপনারা 15 মিনিট ওয়েট করবেন, 15 মিনিট পরে পেজের মধ্যে ঢুমারেন, আমি আবারও নতুন করে কালামকারের ছবি আমি পোস্ট করে দিচ্ছি, যার যেটা লাগবে আপু আমি আবারও বলছি সেকেন্ড টাইম স্টক হয়েছে। সো প্রথমবার যেরকম আমাদের যত স্টক এসেছিলো রাতের মধ্যে সব শেষ, আজকে যে স্টক আসবে সেটাও দেখা যাবে হয়তো বা রাত শেষ হয়ে গিয়েছে, আপনারা মেসেজ করে অর্ডার করে শেষ করে ফেলেছেন, এত গুড প্রাইস আপু কালামকার, দিস ইজ আনবিলিভেবল। নর্মালি 6,000+ থাকে, বাট এবার আপনাদের জন্য এত একটা লোভনীয় এত একটা লুক্রেটিভ প্রাইজে আমি দিচ্ছি ইনশাল্লাহ। সো প্রাইস পাচ্ছেন শুধুমাত্র 5,200। সো সুন্দর 15টা ড্রেস আছে, কেউ মিস করবেন না, এখনও পেজের মধ্যে ছবি আছে, একটু নিচে গেলেই পাবেন, ওখান থেকে ছবি নিয়ে আপনারা যাদের যেটা মিস করেছেন যে অর্ডার করে দিতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আমি আবার নতুন করে ছবি, আপু মারিয়াবি শোরুমে ছিল, মারিয়াবি শোরুমে ছিল, ধানমন্ডি শোরুমে মনে এখনও আছে কিছু মারিয়াবি। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে আমি পোস্ট করে দেবো, 15টা সুন্দর ড্রেস আছে, যার যেটা লাগবে অবশ্যই মিস করবেন না। সো প্রত্যেকটা কালার সুন্দর আপু, সফট কালারগুলো একরকম সুন্দর, লাইট কালারগুলো একরকম সুন্দর। আমি আপনাদেরকে একটা ড্রেস দেখাই, একটু দাও ড্রেসটা যেহেতু খুলছো দাও, 2 নম্বর ড্রেসের জাস্ট একটু কালারটা দেখেন, এটা আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিলো। সো এই হচ্ছে গিয়ে 2 নম্বর ড্রেসটা, এত সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে, এবং এটার প্যানেলগুলো জাস্ট আমার হাতেই দিয়ে দাও, হাতেই দিয়ে দাও,
হাতেই দিয়ে দাও, দেখেন ওটা দাও দাও দাও, এই যে দেখেন গলার কাছে জাস্ট প্যানেলগুলো দেখেন, এটা হচ্ছে গলার কাছের প্যানেল। হ্যাঁ, কালারটা দেখেছেন, এক একটার কালার আপু এমন সুন্দর। সো এটার সাথে কতগুলো প্যানেল দেখেন, এটা হচ্ছে নিচের প্যানেলটা, এরপরে স্লিভসের প্যানেল, এরপরে ড্রেসের নিচে ইউজ করার জন্য আরেকটা অর্গেনজার প্যানেল, এটা মনে ওড়নার মধ্যে ইউজ করার জন্য দিয়েছে, এটা হচ্ছে ড্রেসের নিচে ইউজ করার জন্য ছিল। হ্যাঁ, সো একদম ছবির মধ্যে আপু যা পাবেন একদম সেম টু সেম অ্যাজ ইট ইজ তাই পাবেন, কোথাও কোনো কিছু বাদ থাকবে না, ভালো টেলারের কাছে বানাতে। এবং এটার মধ্যে একটা লেজ ইউজ করা হয়েছে, সেই লেজটা পর্যন্ত এখানে দিয়ে দিয়েছে, এখানে একটা ক্রুশ কাটা লেজ ইউজ করা হয়েছে ড্রেসগুলোতে। সো দেখেন একদম ওই লেজটা পর্যন্ত এখানে দিয়ে দেওয়া হয়েছে। সো প্রত্যেকটা ড্রেস ছবির মতোই সুন্দর, ছবিটা আমি আবারও পোস্ট করে দিচ্ছি যার যেটা, এবং ওড়নাটা দেখেন, ওড়নাটা কী সুন্দর, একটা হাফ সিল্কের উপরে পুরোটা এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন। সো যা পাচ্ছেন আপু ছবির মধ্যে সেম অ্যাজ ইট ইজ ড্রেসগুলো তাই পাচ্ছেন। আমি আবারও বলছি জাস্ট 15 মিনিট সময় দেবেন আমাকে, আমি আবারও নতুন করে ছবিগুলো পোস্ট করে দিচ্ছি যাতে করে আপনাদের অর্ডার করতে সমস্যা না হয়। সো এখন কিন্তু উড়াধুরা আমাদের কালেকশন চলে আসছে এবং 15 রোজা পর্যন্ত আপনারা প্রচুর কালেকশন পাবেন। সো যখন যেটা এখন যখন দেখেন আমার কিন্তু, আমি আধা ঘন্টা আগেও জানতাম না যে কালামকার আসবে এবং লাইভে আমি আপনাদেরকে আসবো বা ইনফরমেশন দিতে পারবো বা আবারও ছবি পোস্ট করতে পারবো। সো কালামকার কিন্তু চলে এসেছে, আজকে দুপুরবেলা আপনারা কারিজমা পেয়েছেন, কালকে ইনশাল্লাহ আমরা খুবসুরত দেখবো। সো যখন যেটা আসবে আপু যার যেটার মধ্যে হয়ে যাচ্ছে নিয়ে নেবেন, কারণ কোনটা আবার আসবে কোনটা আবার আসবে না আমরা কিন্তু নিজেরাও জানি না। সো আনিজা আপু কেমন আছেন? খুব একটা গুড নিউজ শুনলাম আপু, আলহামদুলিল্লাহ। আপু একটু দোয়া করে দিয়েন আপু, আমারটা গতবারের কালেকশন, আমারটা এই ক্যাটালগের মধ্যে নেই, বাট আমি একটা কালামকারি পড়েছি, এটা আমার ঈদের ড্রেস ছিল। সো কালামকার আপু গতবার ঈদে আমি 5টা কালামকার নিয়েছিলাম, বলে দিলাম আজকে যান। সো গতবার ঈদে আমি 5টা কালামকার রেখেছিলাম আলহামদুলিল্লাহ, এবং আমার প্রত্যেকটা মানে কোনোটা থেকে কম না, প্রত্যেকটাই পছন্দের আমার। সো আজকে এই পর্যন্ত আপু আমি চলে যাচ্ছি, জাস্ট এটার আপডেট দেওয়ার জন্য আসলাম যে কালামকার চলে এসেছে, এখন আমি ছবিগুলো পোস্ট করে দিব। যারা মিস করেছেন অবশ্যই অবশ্যই কালামকার আপু অবশ্যই একটা নেবেনই, খুবই সুন্দর ঈদ ড্রেস, পরার পরে আপনারাই বলবেন যে ভাগ্যিস নিয়েছিলাম। সো আমি চলে যাচ্ছি ইনশাল্লাহ, পোস্ট করে দিচ্ছি ছবি, একটু পরে পেজ চেক করেন, করে যারা যারা কালামকারের জন্য ওয়েট করেছিলেন ইনশাল্লাহ নিয়ে নেবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। ইয়ারিংটা আমাদের গয়না বাক্স পেজের মনে হয় 10 জন বা 12 জনকে দেওয়া যাবে, সো এর বেশি আমরা আসলে ঈদের আগে অর্ডার নিবো না বা দিতেও পারবো না আপু। সো যতগুলো রেডি আছে এখন রেডির মধ্যে আমরা শুধু ডেলিভার করবো। সো আজকে এই পর্যন্ত, দুলার প্রাইস ছিল 2200 টাকা। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।